প্রিয় বন্ধুরা, কিভাবে একটি লাইট ঝাড়বাতি সিস্টেমের লাইট কিভাবে সেট আপ করবেন এগুলা সম্পূর্ণ দেখাবো। এখন প্রথমে আমি এটা আনবক্সিং করে নেব। আমরা প্রথমে এটা একটা বডি পেয়ে যাব, এটা হচ্ছে নিচের বডি। মূলত এটা লাগানোর সময় উপরে থাকে, আর এটা হচ্ছে আমাদের গ্লাস যেটা লাগানোর পরে নিচে থাকে। এখন এটা আমরা তুলে নিব এবং অতি সাবধানতার সাথে এটা প্রথমে রেখে দিব। এবং এটি হচ্ছে আমাদের সাইডের বডি। সাইড বডিটি আমরা এখন রেখে দিব। আর নিচে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বড় একটি নাট। এটি হচ্ছে স্ক্রু এবং নাট এবং ডিজাইনের অংশ। এগুলো হচ্ছে চ্যানেল। এটা একটি চ্যানেল যা লাইটটি আটকানোর জন্য লাগে। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে পুরো বডিটা সেট আপ করবেন। প্রথমে আমি বক্সটা বন্ধ করে নেব এবং বক্সটা উল্টিয়ে নেব, কেননা বক্সটা উল্টিয়ে নিলে আমার লাইটটা সেট আপ করতে অনেক সুবিধা হবে। এই যে আমাদের নিচের বডি, নিচের বডিটা প্রথমে ভাঁজভাবে রাখবো, তারপর আমাদের সাইড বডিটা মিলিয়ে নিব। সাইড বডির সাথে এই যে নাটগুলো আছে, নাটগুলো আমরা বাহির করে নিব। কোনটা কোন সাইডে লাগে তা আমি আপনাদেরকে দেখাবো, বিস্তারিত না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এই যে দেখুন, আমাদের এই যে একটা নাটের কাট, প্রথমে আমি এটা ঢুকিয়ে নেব। তখন প্রত্যেক নাটের গোড়ায় দেখবেন একটি করে ফুটা আছে, একটা এই নাটের সাথে একটা, এই নাটের সাথে একটা, এই নাটের সাথে একটা, তিনটা ফুটা আছে। তিনটা ফুটা আমরা মিলিয়ে নিব। এখন আমরা যে স্ক্রুটা ঢুকাইলাম এগুলা আমরা যেই ফুটার সাথে মিলিয়ে ঢুকিয়ে নেব। তারপর অপর মাথায় আমরা ক্যাপ ওয়াশার দেব এবং স্ক্রু দিয়ে টাইট দিয়ে দিব। স্ক্রুর পিছনে নাট আছে, নাট দিয়ে টাইট দিয়ে নেব। প্রথমে আমরা ক্যাপ ওয়াশার লাগাবো, এখন স্ক্রু লাগিয়ে টাইট দিয়ে দেব। পুরোটি আপনারা যেভাবে দেখতেছেন, তিন সাইডেই নাট, তিনটাই বড় বড়, প্রায় 3 ইঞ্চি, কেননা আমাদের বডির উপরে উপর পর্যন্ত 3 ইঞ্চি নাট প্রয়োজন। এই জন্য আমি একটা একটা করে ঢুকিয়ে দেব। ভিডিওটি একটু বড় হতে পারে বন্ধুরা, তারপর আপনারা না টেনে পুরোটা পুরো ভিডিওটা দেখবেন, না তো আপনারা কীভাবে সেট আপ করছি কিছুই বুঝতে পারবেন না, কেননা এটি একটা ধাপে ধাপে সেট আপ করতে হয়, প্রত্যেকটার একটা একটা ধাপ আছে। তারপর এর হচ্ছে 3 নম্বর স্ক্রু। 3 নম্বর স্ক্রু আমরা যথাযথভাবে ঢুকিয়ে নেব, তারপর স্ক্রু দিয়ে টাইট দিয়ে দেব। আমরা এগুলো লাগানোর পর স্ক্রু ড্রাইভার দিয়ে প্লাস দিয়ে পিছনে ধরে তারপর টাইট দেব। এমনভাবে টাইট দেব, মিডিয়ামভাবে টাইট দেব, যাতে বডির কোনো সমস্যা না হয়, বডি বাঁকা না হয়, এগুলো ভাঙার কোনো সিস্টেম নাই। তারপরও আমরা একটু সতর্ক থাকব। এখন আমরা এটি টাইট দিয়ে নিলাম। এখন আমরা এই যে নাটটা দেখতে পাচ্ছেন, এই নাটটা নিয়ে আমরা গ্লাসের একটা মাপ দেব, যে আমাদের কতটুক লাগে। আমাদের পিছনে মূলত 1 ইঞ্চির মতো লাগাতে হবে। আগে আমরা একটি নাট ভিতরে ঢুকিয়ে নেব, না তো এটা ফ্রি থাকবে। এই যেমন একটি নাট আমরা ভিতরে ঢুকিয়ে নিলাম, যেমন 1 থেকে 1.5 ইঞ্চি আছে। এখন আমরা এটা দিলে, আমরা এই সাইড দিয়ে আরেকটা নাট দিলে তারপর বাকি থাকবে আর 1 ইঞ্চি। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা টাইট, যেমন আমরা যে কোনো নাট টাইট দিলে এটা কন্ট্রোল করে, কেননা এটা বসে যায় আর পরবর্তীতে এটা প্যাঁচ কাটার সম্ভাবনা হয় না। পরবর্তীতে নাট লাগিয়ে নিলাম, এখন আমরা টাইট দিয়ে দিব। এখন আমরা প্লাস দিয়ে টাইট দিয়ে দিব, দেখবেন অনেক সুন্দর করে টাইট হয়ে যাবে।
এখন আমরা গ্লাস নেব এই যে গ্লাসটা দেখতে পাচ্ছেন গ্লাসটা আমরা এইভাবে ঠিক এইভাবে উপরে তুলে দেব এবং এটা কিন্তু গ্লাস এটা কোনো অ্যালুমিনিয়াম না কোনো প্লাস্টিকও না এটা গ্লাস এই যে ফুটাটা ফুটাটার মাঝে ঢুকিয়ে দেব তারপর এই যে একটা এটা হচ্ছে একটা কাজ এটা হচ্ছে একটা স্ক্রু বল্টু বল্টুটা মাথায় থাকবে অনেক সুন্দর দেখায় এটা লাগানোর পরে এই যে দেখেন এখন টাইট দিয়ে দিব টাইট দিলে আমাদের লাইট সেট আপ ওকে এই যে টাইট দিয়ে দিলাম এই লাইট সেট আপ ওকে এখন আমরা দেখাবো আমাদের সিলিংয়ে কীভাবে ফিটিং করব আমরা প্রথমে আমরা যার চ্যানেল দেখাইছিলাম সেই চ্যানেলটি নিয়ে নিব এখন এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত চ্যানেলটি চ্যানেলটির জন্য আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় অনেকগুলো ফুটা আছে এই যে একটা ফুটা এই যে একটা ফুটা তারপর এই যে ফুটা এরপরে এই যে ফুটা এই যে ফুটা এই যে ফুটা অনেকগুলো ফুটা আছে অসংখ্য ফুটা এগুলো আমরা কীভাবে কোনটা চিনে নেব এখন আমরা দেখব এই যে আমাদের চ্যানেলের বরাবর যেই ফুটাটা আছে এই দেখেন এই যে ঢুকিয়ে নিলাম এবার দেখেন কোনটা কোনটা মিলছে ঠিক আছে না বন্ধুরা এই যে দেখেন যেটা যেটা মিলছে এ বরাবর আমরা স্ক্রু ঢুকিয়ে নেব ঢুকিয়ে নেওয়ার পর আমরা পিছন দিয়ে আরেকটি নাট দিয়ে টাইট দিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন আমি কীভাবে টাইট দিয়ে নিছি আপনারা ঠিক সেভাবে টাইট দিয়ে দিবেন এখন প্লাস দিয়ে হালকা করে টাইট দিবেন কেননা আগে এটা লাগিয়ে নিতে হবে কেননা যদি সিলিংয়ে নিয়ে লাগাতে চাই তাহলে অনেক দেরি হবে অনেক সময়ও ওয়েস্টেজ হবে এই যে দেখেন এখন লাগিয়ে নিচ্ছি ওকে এখন লাগান ওকে এখন আমার সিলিংয়ে সেট আপ করতে কোনো সমস্যা হবে না এখন আমরা ডিল দিয়ে দুটো ফুটো করব ফুটো করার পর আমরা রয়্যাল ফ্ল্যাগ মেরে নেব রয়্যাল ফ্ল্যাগ মারার পর আমরা চ্যানেলটিকে বসিয়ে নেব এই যে আমরা প্রথমে চ্যানেলটি নিলাম চ্যানেলটি নেওয়ার পর আমরা এই চ্যানেলটি দুইটা স্ক্রু দিয়ে বসিয়ে দেব চ্যানেলটি বসার পর আমরা কি করব তার দিয়ে ছিলে নেব একটা ফেজ একটা নিউট্রাল সুইচের তার আমরা এগুলা ছিলে নিব ছিলে না নিলে পরবর্তীতে আমরা এগুলা লাগাইতে একটু ভেজাল হবে ছিলতো ভেজাল হবে যে আমরা স্ক্রুটি লাগিয়ে নিলাম এখন আমরা কি করতে হবে এই যে ড্রাইভারটা আছে ড্রাইভারের সমস্ত কানেকশন খুলে নিতে হবে ভিতরে একটা বাহিরে একটা কানেকশন খুলে নিতে হবে এখন আমরা শুধু ড্রাইভারটা নিয়ে ওই জায়গায় আগে সেট আপ করবো এই জায়গায় সাদা দুই তার আছে আমরা যে কোনো একটার সাথে একটা কানেকশন করে দেব কানেকশন করে দেওয়ার পর এখন আমরা লাইটটি তুলব আগে কস্টিপ মেরে নিব তারপর লাইটটি তুলব আপনারা অতি ভালোভাবে খেয়াল করবেন যে আমি কিভাবে সেটি সেট আপ করতেছি এখন আমরা এই যে লাইটটি নিলাম এবং লাইটটি জায়গা মতো বসানোর জন্য আপনাদেরকে যেভাবে দেখাইছি আপনারা সেভাবে ঠিক সেভাবেই করবেন এই যে দুইটা ফুটোর মধ্যে দুইটা স্ক্রু আছে দুইটা স্ক্রু লাগিয়ে নেবেন এবং নাটগুলো লাগিয়ে নেবেন নাটগুলো লাগানোর পর আমাদের যে কেবলটা আছে কানেকশনটা সেই কানেকশনটা প্রথমে দিয়ে দিব তারপর নাটটি হাতের উপর টাইট দিব এই যে একটি গ্লাস সেটা আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম এটা আসলে একটি গ্লাস কোনো প্লাস্টিক না এটির প্রথমে সাদা তিনটে স্ক্রু আছে এই স্ক্রুটি লাগিয়ে নিব প্রথমে আমরা গ্লাসটি ভালোভাবে ধরে রাখতে হবে না তো পড়ে গেলে কিন্তু শেষ আর এটাকে পাওয়া যাবে না পাওয়া গেলেও পুরো সেট আপ লাইট কিনতে হবে এই যে আমাদের কাজ শেষ এখন আমরা যে আপনাদের ডিজাইনটা দেখাইলাম মাথার উপরে এই যে মাথার উপরে লাগিয়ে নেব একবারে সবার শেষে ছোট্ট একটা বল্টু আছে বল্টু আর লাগিয়ে নিব বল্টু লাগানোর পর আমরা গ্লাসটাকে ভালোভাবে নেড়ে দেখব যে ঠিকঠাক আছে কি না এখন আমার গ্লাস সব ঠিকঠাক আছে এই যে লাইটটা দেখতে পাচ্ছেন এখন
पुरो सेटिंग शेष एखन लाइटटा आमरा जालिए देखबो। एटा लाइट मूलत तो तीन कलर है, एक कलर तारपर ए दुई कलर तारपर ए तीन कलर तारपर ए चार कलर। बंधुरा एखाने अनेकगुला लाइट लागाते हबे, प्रथमे एकटा लागाइलाम। भालो थाकबेन, सुस्थ थाकबेन, आल्लाह हाफेज।